গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যান্য দিনের থেকে, কারণ আজকে ওর অফ ডে, বাড়িতে থাকবে, তো বেশিরভাগ ভিডিওটা ওরই করা, তো পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তো রাতে যতই টাইমে শুক না কেন, গুড্ডুর পক্ষে সকালবেলায় ওঠাটা একটু কষ্টকর হয়, তো তাই জন্য রেডি হয়ে একটু হাঁটাচলা করছে বাইরে, যাতে ঘুমটা কাটে। এই যে আমাদের এই মেম্বারের সকালে বিস্কিট দিয়ে স্টার্ট হয়, তারপরে সারাদিন টুকটাক চলতেই থাকে। আবার ভিআইপি মাঝে মাঝে খুঁজে পাওয়াও যায় না, খুঁজে খুঁজে আনতে হয় ডেকে ডেকে। কেটে দিলাম হচ্ছে আপেল, আর কালকে যে ছোলা রাতে ভিজিয়ে রাখলাম সেটাকে দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে দিলাম। আমি রেডি হয়ে গেছি, এবার এই যে ছাত্র শরবতটা খেয়ে বেরিয়ে যাবো স্কুলের জন্য। আর আজকে ওর অফ আছে, ও বাড়িতে থাকবে, তাহলে বাকি ভিডিওটা ও কন্টিনিউ করবে। তো আমি মাছের দোকান থেকে নিয়ে চলে এসেছি লাঠা মাছ, 2 পিস লাঠা মাছ নিয়ে এসেছি। আমার আরও গুড়গুড় হয়ে যাবে। তো আমাদের এখানে লাঠা মাছের দাম হচ্ছে 240 টাকা কিলো। এখানটা লাঠা মাছ এই 2 পিস লাঠা মাছ নিয়ে এসেছি, আমারও গুড়গুড় হয়ে যাবে। তো বাজার থেকে এসে দেখলাম যে জল চলে এসেছে, তো জলটা ধরে নিলাম ঘরের ভিতরে, কল বলে সুবিধা, বাইরে হলে আর অসুবিধা হতো। জল ধরা হয়ে গেছে, স্নান করে নিয়েছি, কাপড় কাটা হয়ে গেছে, বাসন কাটা হয়ে গেছে, চালু হয়ে গেছে, তো এবার যাবো রান্না কাজে। তো এত কিছু করার মেন কারণ হচ্ছে যে ওর শরীরটা খারাপ এখন, তো আমাকে সব কিছু করতে হবে। আজকে আজকে আমার অফ ডে আছে, তো চলুন খাতে কাপড়টা মিলে দিয়ে আসি, তারপরে রান্না কাজে ঢুকে যাবো। তো বাজারও একবার যেতে হবে, তার কারণ ও হচ্ছে লাঠা মাছ খাবে না, তার জন্য একটা চারাপোনা মাছ কিনতে যেতে হবে। চারাপোনা মাছের ভাজাই একমাত্র খায়, তাহলে আর কোনো কিছু খায় না, তো তার জন্য আরও বাজারও যেতে হবে, তারপর রান্না কাজ শুরু করে দেবো। তো এখানে আমার ভাত বসানো কমপ্লিট, এবার টিফিনটা করে নিই। তো আবার বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এই মাছটা নিয়ে এলাম। এটা চারাপোনা মাছ আছে, একটা মাছ ভেজে দেবো, বাদামি মাছ রেখে দেবো কালকের জন্য।
আর এটা তো সকালে লাঠা মাছ নিয়ে এসেছিলাম, দেখিয়েছি আপনাদের। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাও ভাজা করবো কুচি চিংড়ি পুকুরে। এবার ভাত হয়ে গেছে, এবার উপর থেকে ভাতটা ওর মাছ ভাজা বসিয়ে দিলাম। ওর মাছ ভাজা হয়ে গেলে আমার মাছ ভাজাগুলো আমাদের মাছ ভাজাগুলো করবো। ওর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে লাঠা মাছগুলো ভেজে নেব। কুদ্দু চলে এলো স্কুল থেকে, তো বাড়িতে ঢুকলাম এখন 11:45 বাজে। আর ও রান্না বান্না করে রেখেছিল, তখন আমি গরম ভাত আর মাছ ভাজা খাচ্ছি। মাছ মোটে পছন্দ হয় না, কিন্তু শরীর খারাপ থাকলে তো জোর টোর করে খাওয়াবেই, কিচ্ছু করার নেই, নাহলে বকা খেতে হবে। মাছের আলু দিয়ে ঝোল আর চিংড়ি মাছগুলো ছিল সেটাও একসঙ্গেই করে দিয়েছে। এই যে ভাত বেড়ে নিচ্ছে, আমি গুড্ডু আর গুড্ডুর পাপা একসঙ্গে খেয়ে নেবে। ঠিক আছে, এখন দুপুর 12:00 বাজছে আর আমরা একেবারেই সবার খাওয়া হয়ে গেল দুপুরে। 2:00 বাজে, তোরা এখন এসি ফেসি চালিয়ে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে, আর আমি ফল কাটবো, আপেল আর তরবুজ। আম আর আপেল, আর এই বাটিতে তরমুজ আর খেজুরও নিয়ে নেওয়া হলো। তো অনেকক্ষণ খাওয়া হয়েছে আমাদের, আমরা তিনজনই খাবো তাই একটু বেশি করে কাটা হয়েছে। তো আমি এখন বিকেলবেলা বেরিয়ে গেছি দেশি মুরগি আনতে, তো ওর শরীরটা ভালো নেই, তার জন্য দেশি মুরগি খুঁজে বেরিয়েছি। একটা গ্রামে যাব, মোটামুটি দুর্গাপুর ব্যানার্জি থেকে 100 কিলোমিটার দূরে, তো এই জঙ্গলটা পড়ে তা যেতে গেলে সেই গ্রামে, তো এই জঙ্গলটা গড় জঙ্গলে গিয়ে মিশেছে, তো এই জঙ্গলটা বেশ ভালোই লাগে আমার। তো সন্ধে না হলে মুরগি পাওয়া যাবে না, তাই আমরা চলে এসেছি এখান থেকে খুব সামনে জয়দেব। তো জয়দেব চলে গেলাম ঘুরতে ঘুরতে। তো এটা এই মিডিলের যে নদীটা অজয় নদী, তো এই নদীর ওই পারে হচ্ছে বীরভূম আর নদীর এদিকে দুর্গাপুর, তো জায়গাটা বেশ ভালোই লাগে। অজয় নদীতে এলাম, দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছি। তো আবার রাস্তার মধ্যে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম, এখন সন্ধে হতে চলেছে, সমস্ত গরু এখন নিজের বাড়ি ফেরার পথে, সব লাইন দিয়ে এক এক করে যাচ্ছে নিজের বাড়ির দিকে। তো এদিকে সূর্য অস্ত আছে, তো আজকে দেশি মুরগি পাওয়া হলো না, নেক্সট শুক্রবার দেবে বললো, তো চললাম এখন বাড়ির পথে। তো ড্রয়িং ক্লাস হয়ে গেল, আজকে শুক্রবার ছিল, আর এই যে বিকেলে একটু চাউমিন করব বলে একটু রেডি করছি সব কিছু। আর এদিকে কে, এই যে আমাদের চিনি, কি
দাদা ভাই এখন বসেছে স্কুলের টিএমএ কপি নিয়ে। হ্যাঁ চিনি এখন একতারা বাজাচ্ছে। এখানে স্কুলের কাজ করছে, এখন 7:30 বাজছে। পুটুর পাপা নেই, একটু বেরিয়েছে, মার কাছেও যাবে। আর এই যে চাউমিন রেডি, আমরা দুজন এখন খাবো, আর ওর পাপারটা রেখে দিলাম এখানে। এখন প্রায় 10:00 বাজছে, ও এক্ষুনি ফিরলো, কারণ খেয়ে নিচ্ছে ওরা, ওবেলা রান্না যে ছিল। আর আমি এই যে আম কেটেছি, আর দই আছে, দই দিয়ে ভাত খাবো একটু।